নমস্কার, আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে যে জায়গাটা বিশেষভাবে নজর দেওয়ার দরকার, সেটা হচ্ছে আমাদের মানসিক সুস্থতা। মানসিকভাবে আমরা যদি সবল থাকতে পারি, মানসিক দিক থেকে সুস্থ থাকতে পারি, তো আনুষাঙ্গিক অনেক কিছুই কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে। আর এই মানসিক সুস্থতার ক্ষেত্রে আমরা যখন রাত্রিবেলায় বা যে কোনো সময় নিদ্রা যায়, তখন একটা পরিপূর্ণ নিদ্রার প্রয়োজন আছে। কিন্তু এই যে ঘুমোবার ক্ষেত্রে বা নিদ্রাকালে আমাদের বাস্তু যে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। এবং তাই আজকে আমাদের যে বিশেষ অনুষ্ঠান, সেখানে আমরা জানব যে বাস্তু কিভাবে আমাদের নিদ্রার জায়গাটা, নিদ্রার ক্ষেত্রে তার একটা ভূমিকা রয়েছে। তো সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার জন্য যে বিশেষজ্ঞ ব্যক্তিত্ব থাকেন, অর্থাৎ ডক্টর গৌতম শাস্ত্রী আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। দাদাকে স্বাগত জানাই, নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ। বাস্তু কিন্তু আমাদের মানব জীবনে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন? 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি ম্যাক্সিমাম টাইমটাই আপনি এই বাস্তুর ওপর, অর্থাৎ বাস্তু বলতে আপনার বাড়ি, আপনার অফিস, এইসব জায়গাগুলোকে ইন্ডিকেশন করে, অর্থাৎ আপনার বাসস্থান। তাহলে আপনার বাসস্থান, আপনার বাড়ি যেখানে আপনি বসবাস করছেন, সেই জায়গাটা সেই বাস্তু সম্মত আছে কি না আমরা কিন্তু সব মাঝে মাঝেই বলে থাকি। অর্থাৎ আপনার বাস্তু যদি সঠিক সম্মত না হয়, সঠিক জায়গায় সঠিক জিনিস না থাকে, তাহলে আপনার বাস্তুটা ডিস্টার্ব জায়গায় তৈরি হয়। এবং দেখবেন যে অনেকে সেক্ষেত্রে রেমেডি নিলেও বাস্তু সমস্যা থাকলে তার প্রতিকার বা সেই জায়গাটা রেক্টিফাই হয় না, সেই সমস্যাটা থেকেই যায়। তাহলে বাস্তু কিন্তু বললাম যে খুব ভীষণ গুরুত্বপূর্ণ। তা আমরা এই বাস্তুতে, অর্থাৎ আমাদের এই বাসস্থানে আমরা কী করি? বাসস্থানে একটা ভালো সুন্দর দেখে বেডরুম করলাম, অর্থাৎ আপনি একটা বিল্ডিং বা ঘর করলেন খুব সুন্দর করে, এবং সেখানে একটা বেডরুম ডাকলেন, এবং সেখানে আপনি যে শুচ্ছেন, কোন দিকে মাথা দিয়ে শোবেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আপনার রাত্রের ঘুমটা যদি সঠিক না হয়, তাহলে পরের দিনে আপনার কর্ম ক্ষমতা বলুন, কর্মের যে পরিণতি বলুন, সবগুলো কিন্তু ডিস্টার্ব জায়গায় ফিল করবে। তাহলে সুতরাং ঘুমটা কিন্তু প্রত্যেক মানুষের খুব গুরুত্বপূর্ণ, সেই বাস্তু রিলেটেড। তাহলে আপনি কোন দিকে মাথা দিয়ে শুলেন আপনার ঘুমটা ভালো হবে, কোন দিকে মাথা দিয়ে শুলে আপনার শরীর, অর্থাৎ শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, সেগুলো সঠিক জায়গায় থাকবে, আপনি শারীরিক উন্নতি লাভ করবেন, সুস্বাস্থ্য থাকতে পারবেন, কোন দিকে মাথা দিয়ে শুলে, তাহলে এটার উপর বিষয়। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস জেনে রাখুন যে আপনি যদি আপনার এক, আমাদের যে বাস্তীয়, অর্থাৎ যে চৌম্বকীয়, অর্থাৎ পৃথিবী কিন্তু চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবের ওপর ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের কি না সেটা প্রভাবিত হয় কোন দিক থেকে না, এটা কিন্তু জেনে রাখুন, দক্ষিণ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে প্রভাবিত হয়, কি চৌম্বকীয় আকর্ষণটা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রভাবিত হয়। এই চৌম্বকীয় আকর্ষণটা কিসের ওপর ডিপেন্ড করে? লৌহ, আয়রন। এবং আমাদের কিন্তু শরীরেও কিন্তু আয়রন আছে, অর্থাৎ আমাদের শরীরে আয়রনের, অর্থাৎ আপনার যে বডিতে যে ব্লাড আছে, সেই ব্লাডে হিমোগ্লোবিন আছে, তার মধ্যে কিন্তু আয়রনের ভাবটা বেশি আছে। অর্থাৎ আয়রনটা আপনার শরীরেও যেমন পরিপূর্ণতা, অর্থাৎ সঠিক পরিমাণ থাকা প্রয়োজন, সেই রকমই সঠিক পরিমাণ যদি আপনার শরীরে আয়রনের ভাগ থাকে, তাহলে একটা জিনিস জানবেন যে আপনার ঘুমের জায়গাটা ভালো হবে। কিন্তু সেই আয়রনটা সেটা আপনার আপনার শরীরের ক্ষেত্রেও কিন্তু পরিচালিত হয়, আপনার মাথার থেকে পা পর্যন্ত সেটাও কিন্তু অনবরত সেই আপনার রক্তের মাধ্যমে কিন্তু প্রবাহিত হয়, সেটা হার্ট আমাদেরকে সেইভাবে পরিচালনা করে। কিন্তু আপনি যখন যে উত্তর দিকে কোনো কারণে যদি মাথা দিয়ে শোন, তাহলে কী হবে? তাহলে আপনার বডির যে রক্ত সঞ্চালন, আর তার সঙ্গে সঙ্গে আপনার আমাদের যে চৌম্বকীয় আকর্ষণ, সেটা দুটো মিসম্যাচ পড়ে যাবে। এবং তার কারণে, এটাই কিন্তু সায়েন্টিফিক কজ, এবং তার কারণেই কিন্তু আপনার রাত্রে দেখবেন ঘুম আসবে না, বিভিন্ন রকমের চিন্তার মধ্যে পড়ে যাবেন। অর্থাৎ যদি আপনি উত্তর দিকে মাথা দিয়ে শোন, তাহলে আপনার এই সমস্যাগুলো হবে। কি সমস্যা? প্রথমে দেখবেন যে আপনার ঘুম আসছে না, আপনার বিভিন্ন রকমের চিন্তা, টেনশান, একের পর এক টেনশান ফিল করবেন। সকালবেলা পরের দিন আপনি কোনো কাজে যাচ্ছেন, কোনো কাজে মন আসবে না, এনার্জি পাবেন না আপনি, এবং ধীরে ধীরে আপনি কিন্তু রোগাগ্রস্ত হয়ে যাবেন।
এবং কারণ আপনার যে চৌম্বকীয় আকর্ষণের যে জায়গাটা সেটাই ডিস্টার্ব করবে আপনার শরীরে, এবং সেটা পৃথিবীর যে আকর্ষণ ক্ষমতার সঙ্গে আপনার টোটালটা ডিট্যাচ হয়ে যাবে। এবং এটা যদি আপনার পূর্ব দিকে, যদি কোনো কারণে, সেই জন্য আমরা বলি সবাইকে যে দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন এবং উত্তর দিকে পা দিয়ে শোবেন। দেখবেন যে বাড়ির যারা বয়স্ক যারা আছে, এটা আবার দুরকমের মত আছে। কেমন? যে উত্তর দিকটা আমাদের বাস্তু মতে বলা হচ্ছে যে উত্তর দিক, সেটা হচ্ছে জলের দিক, জল থাকে, জল বা স্যাঁতসেঁতে বা এই ধরনের জিনিসকে ইন্ডিকেশন করে। উত্তর দিকে যদি আপনি জলের কোনো ফোয়ারা বাড়ি করেছেন, বাড়িতে ফাঁকা জায়গায় আপনি জলের ফোয়ারা যদি করতে পারেন, আপনার অর্থের কোনো দিন অভাব হবে না। উত্তর দিক আপনাকে কুবের দিক, কুবের দেবতা ওখানে অবস্থান করছে, সে লক্ষ্মীর সঙ্গে গানে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক যে লিকুইড মানি সেটার কোনো দিন অভাব হবে না যদি উত্তর দিক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়াটার রিলেটেড থাকে। তাহলে সেই দিকে মাথা দিয়ে শুলে বয়স্ক লোক যারা আছে, বয়স্ক মানুষ যারা দেখবেন বাড়ির যারা থাকেন, তাদের ক্ষেত্রে শারীরিক সর্দি কাশির বা শিরশ্বাসের সম্ভাবনা বেড়ে যায় যদি উত্তর দিকের মাথা দিয়ে কেউ শোয়। আর দক্ষিণ দিকে যদি মাথা দিয়ে শোবেন, তা দেখবেন যে আপনার আর্থিক যে জায়গাটা অবনতির দিকে চলে যাচ্ছিল, আপনার ব্যবসার জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছিল, আপনার অর্থ বাড়িতে হাতে থাকছিল না, সেই জায়গাটা আস্তে 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 রিকভারি, আপনি লোনে জর্জরিত হয়ে গেছেন, দক্ষিণ দিকে মাথা দিয়ে শুলে পরে আপনার সেই জায়গাটা ভালো হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি যদি পূর্ব দিকে মাথা দিয়ে শোন, তাহলেও কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নো ডাউট ভালো থাকবে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো নো ডাউট ভালো থাকবে। কিন্তু পূর্ব দিকে মাথা দিয়ে শুলেই পরে একটা সমস্যা হয়, যেটা হচ্ছে আপনার কিন্তু সূর্য উদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। যদি আপনি উঠতে পারেন, নো ডাউট আপনার সারাটা দিন কিন্তু খুব ভালো যাবে, কিন্তু সূর্য উদয়ের পরে যদি আপনি ঘুম থেকে ওঠেন পূর্ব দিকে মাথা দিয়ে, তাহলে আপনি কিন্তু আপনি খুব খিটখিটে মেজাজের হয়ে যাবেন এবং আপনার কী হবে, আপনার মধ্যে রাগ প্রবণতাটা কিন্তু বৃদ্ধি পাবে। এবং এরপরে হচ্ছে যদি আপনি পশ্চিম দিকে মাথা দিয়ে শোন, তাহলে কী হবে, পশ্চিম দিকে মাথা দিয়ে শুলে পরে আপনার ঘুমের পরিপূর্ণতা কিন্তু খুবটা হবে না, মানে সম্পূর্ণ ঘুমটা আসবে না, কিন্তু আপনার শারীরিক সমস্যা ভীষণভাবে দেখা দেবে না ঠিকই, কিন্তু ঘুমের মাঝে মাঝে আপনার ডিস্টার্ব হবে, মাঝে মাঝে ঘুম ভেঙে যাবে, কিন্তু সেই রকম কিন্তু প্রবলেম অতটা আসবে না। কিন্তু উত্তর দিকে যারাই আপনারা শুচ্ছেন বা যারা এতদিন শুয়ে এসছেন, তারা চেষ্টা করুন উত্তর দিকে মাথা না দিয়ে শোয়ার, তাহলে কিন্তু আপনি আগামী দিনটা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। যেটা সায়েন্টিফিক কজ সেটা আপনাদেরকে বললাম যে এই যে চৌম্বকীয় আকর্ষণ এবং আপনার যে আয়রনের সঙ্গে যে আকর্ষণ, আমাদের বডির যে ব্লাডের সঙ্গে যে আয়রন আছে, সেই আয়রনের সঙ্গে কীভাবে আকর্ষণ করে আমাদের ব্লাডটা সার্কুলেশন হয়, যেটা আমাদের হার্ট সার্কুলেশন করায়, এবং সেই অনুযায়ী যে আকর্ষণ ক্ষমতা, হ্যাঁ, পৃথিবীর যে আকর্ষণে তার সঙ্গে যে কতটা কানেক্টেড, সেটা পুরোপুরি যদি উত্তর দিকে মাথা দিয়ে শোন, তাহলে কিন্তু টোটালটাই আপনার, হ্যাঁ, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। সেই জন্য চেষ্টা করবেন উত্তর দিকে মাথা না দিয়ে শুতে। এবং এছাড়াও ছোট ছোট কয়েকটা টিপস দিয়ে দিই বাস্তু রিলেটেড, যেহেতু বাস্তু নিয়েই আলোচনা করা হচ্ছে। দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভীষণভাবে মনোমালিন্য তৈরি হচ্ছে, অশান্তি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখুন যে বাড়িতে আপনার বাড়িতে লাভ বার, অর্থাৎ আপনি লাভ বার্ডের যে, অর্থাৎ দুটো পায়রার যে, দুটো পায়রার যে ছবি যদি কোথাও পান বা এগুলো স্ট্যাচু পাওয়া যায়, সেটা যদি আপনি উত্তর, দক্ষিণ এবং পশ্চিমের কর্নারে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে, হ্যাঁ, দুজনের যে মনোমালিন্য হচ্ছে সেই জায়গার থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এবং আপনার রাত্রে ঘুম আসছে না, দেখা যাচ্ছে যে অনেকের দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়, কিন্তু এত টেনশান বর্তমানে যে প্রবলেমগুলো, আর্থিক প্রবলেম, চাকরির জায়গায় নিয়ে সমস্যা, হ্যাঁ, সন্তানদের নিয়ে সমস্যা, কোনোভাবে ঘুম আসছে না, অনেক সময় দেখা যাচ্ছে ঘুমের ট্যাবলেট খেতে হচ্ছে, সেক্ষেত্রে একটা জিনিস, ছোট্ট জিনিস আপনি ব্যবহার করতে পারেন, কর্পূরের দানা, সঠিক মানে অর্থাৎ পিওর কর্পূরের দানা যদি আপনি কোথায় পান, তাহলে সেই কর্পূরের দানা আপনি আপনার বালিশ বা বিছানার নিচে একটা রেখে দিন,
এবং দেখবেন যে আপনি যেখানে মাথা দিয়ে শুচ্ছেন তার নিচে রাখবেন, ধীরে 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 দেখবেন দেখবেন আপনার ঘুমের জায়গাটা ভালো হচ্ছে এবং আপনি পরের দিন খুব ভালোভাবে থাকতে পারছেন। সবার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট আপনার মধ্যে হবে। যদি কোনো কারণে কর্পূর, কিন্তু একটা জিনিস জেনে যান, কর্পূর কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন তন্ত্র ক্রিয়ায় প্রয়োজন হয়। তা সেই রকমই আপনার যদি কোনো রকমের কারোর দৃষ্টি অর্থাৎ নজর দোষের কোনোভাবে শিকার হন, তাহলেও কিন্তু বলবো যে কর্পূর একটা সঙ্গে রাখুন। আপনার কর্পূরের কোনো একটা দানা আপনি একটা কাগজের মধ্যে ঝুরিয়ে আপনার পকেটে হোক, মানি পার্সে হোক রেখে দিন। মেয়েদের ক্ষেত্রে বলবো মানি পার্সে রেখে দিন, দেখবেন যে আপনার যে সমস্যাগুলো আসছিল সেই সমস্যাগুলোর থেকে অনেকটা রেহাই পাবেন, ভালোভাবে থাকতে পারবেন, অন্যের দ্বারা প্রতারিত হতে পারবেন হবেন না যদি কর্পূর আপনার সঙ্গে থাকে। একদম সুস্থ স্বাভাবিক এবং রোগমুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের কুনজর থেকে নিজেদেরকে বাঁচাতে হবে এবং নিদ্রাগমনের জায়গাটা সেটাও কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তাই মানে যতই আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি বলবো যে বেসামাল থাকুক না কেন, কেন এখন যে অবস্থায় রয়েছি সেখানে আমাদের হয়তো কিছু করার নেই, এই পরিস্থিতির শিকার আমরা, আমাদের প্রত্যেককেই এর মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু আমরা নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করব, সেটা শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে। আর সেটা করতে গেলে অবশ্যই নিদ্রার জায়গাটা আমাদের সঠিক রাখতে হবে। তো যাদের এই জায়গাটা ব্যাহত হচ্ছে তাদের জন্য আজকের অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করলাম। তো এগুলো আপনারা ফলো করুন, এই টিপসগুলো আপনারা করতে থাকুন। তো এখান থেকে কিন্তু আমাদের এমনি আনুষাঙ্গিক যে সমৃদ্ধির জায়গাটা সেটাও পেতে পারি, কেননা যদি আমরা আমরা নিজেরা সুস্থ থাকি, আমাদের ঘুম ভালো হয়, তাহলে দেখবেন পরের দিন ভোরবেলায় উঠে আপনার এনার্জিটা অনেক বেশি লাগছে, আপনি আপনার যে প্রাত্যহিক কর্ম সেগুলোকে কিন্তু আপনি অনেক সুস্থভাবে করতে পারছেন, অনেক সুন্দরভাবে করতে পারছেন, আপনার ভালো লাগছে এবং নতুন কর্ম করার উদ্যোগ আপনার মধ্যে তৈরি হচ্ছে। এই কারণেই বাস্তুর দিক থেকে কিভাবে আপনারা সুখকর নিদ্রাগমন করতে পারেন সেই নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আর আপনারা জানেন, যারা আমাদের এই অনুষ্ঠানে রেগুলার সাথীরা রয়েছেন তারা জানেন যে আমাদের যে 10% ডিসকাউন্ট আপনারা রেমেডির উপরে পাচ্ছিলেন সেই সুযোগ কিন্তু আমরা দিতে পাচ্ছি না। এবার থেকে আপনারা পুরো শ্রাবণ মাস ব্যাপী আপনারা একটি করে রুদ্রাক্ষ পাচ্ছেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনি নিজে যে কোনো রুদ্রাক্ষ কিনে বা যে কোনো রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন না আপনার মন মতো, এখানে কিন্তু আপনার এজের উপরে ডিপেন্ড করে, আপনার কর্মের উপরে ডিপেন্ড করে। তো এই সমস্ত কিছুই বিচার করে আপনাদের হাতে রুদ্রাক্ষ উপহার স্বরূপ তুলে দিচ্ছেন ডক্টর গৌতম শাস্ত্রী। এবং যারা নিতে ইচ্ছুক আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। আর এই যে বেসিক লাইফ হরোস্কোপ যেটা এতদিন আপনারা পাচ্ছিলেন এটা তো রয়েছেই, এই যে কুষ্টিটা, এই যে বেসিক লাইফ হরোস্কোপ অ্যাকচুয়ালি হচ্ছে লাইফ কুষ্টি, এটা সম্পূর্ণ বিনামূল্যে যারা দেখাচ্ছে তাদের জন্য দেওয়া হচ্ছে। এটার মধ্যে আপনার সন্তানের যাবতীয় বিষয়বস্তু সব আছে, অর্থাৎ সে কী নিয়ে আগে আগামী দিনে পড়াশোনা করবে, তার কোন দিকে চাকরি আছে, তার ব্যবসা আছে না চাকরি আছে, কবে বিবাহ হবে, বিবাহিত জীবন কেমন আছে, এগুলোর ডিটেলস কিন্তু পুঙ্খানুপুঙ্খ এর মধ্যে পাবেন। এবং যদি যারা দেখাচ্ছেন তাদেরকে কিন্তু বিনামূল্যেই দেওয়া হচ্ছে এবং এটা আপনাদের একটা অ্যাসেট স্বরূপ, আপনার বাড়িতে যদি থাকে তাহলে কখন কোন সময় কী হবে আপনি নিজে খুলে, কিন্তু এটা বাংলায় লেখা থাকছে, ইংরেজিতেও লেখা থাকছে, হিন্দিতেও লেখা থাকছে, যে যে সাবজেক্টে অর্থাৎ যে যে ভাষার ওপর ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষ তাকে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা দেওয়া হচ্ছে এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনের জন্য। একদম, তো বেসিক লাইফ হরোস্কোপ যারা অনলাইন কনসালটেন্সি নিচ্ছেন তাদেরও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, মানে অনলাইনেই আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর রেমেডি নিতে যারা চাইছেন প্রত্যেকের জন্য কিন্তু এইভাবে এইরকম একটা অথেন্টিসিটি সার্টিফিকেট সাথে দেওয়া হচ্ছে, অর্থাৎ রেমেডিও হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে একেবারে পৌঁছে দিচ্ছেন ডক্টর গৌতম শাস্ত্রী এবং সাথে পাচ্ছেন অথেন্টিসিটি সার্টিফিকেট। অর্থাৎ আর চিন্তা নয়, সব রকম ব্যবস্থা করে রেখেছেন, তাই যে কোনো পরিস্থিতিতে আপনারা ভালো থাকুন এবং আপনারা শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানে আবার নিশ্চয়ই দেখা হবে। নমস্কার। নমস্কার।